দর্শক, ধর্মঘটের আরো খবর জানাতে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়ের কাছ থেকে জেনে নেব যে ধর্মঘটের কারণে পণ্য খালাসের প্রভাব নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা। ধন্যবাদ রঞ্জু আপনাকে। চট্টগ্রাম বন্দরের গেটে আমি দাঁড়িয়ে আছি, 4 নম্বর গেট দেখতে পাচ্ছেন। ভেতরে কিন্তু কার্যক্রম চলছে, কিন্তু বহির্নোঙ্গরে পণ্য খালাস বন্ধ থাকার কারণে যারা আমদানি কারক আছেন, বন্দর ব্যবহারকারী আছেন, তারাই সমস্যায় পড়েছেন। বন্দরের গেটও কিন্তু যেভাবে স্বাভাবিক সময়ে ব্যস্ততা দেখা যায়, সেভাবে ব্যস্ততা কিন্তু দেখা যাচ্ছে না। যে গাড়িগুলো প্রবেশ করছে, আবার কোনো কোনো গাড়ি বের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলে বলা যায় কিন্তু আসলে গতকাল সকাল থেকে যে ধর্মঘট হচ্ছে, যে নো শ্রমিকদের, সেই ধর্মঘটের কারণে অচল হয়ে পড়ছে দিন দিন কিন্তু আসলে চট্টগ্রাম বন্দর। বন্দর কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন, এই ধর্মঘট যদি আরও কয়েকদিন হয় তাহলে কন্টেনার জটের যে সমস্যা, সেই সমস্যাটা কিন্তু আরও বাড়তে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যে চট্টগ্রামের 17টি যে ঘাটগুলো আছে কর্ণফুলী নদীর পাড়ে, সেই ঘাটগুলোতে পণ্য খালাস একেবারে বন্ধ রয়েছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি আমার সহকর্মীর কাছে চাঁদপুরে। ধন্যবাদ জয়। সারা দেশের ন্যায় চাঁদপুরেও কিন্তু নৌ শ্রমিকদের কর্মবিরতি চলছে। আজকে দ্বিতীয় দিন, এতে কিন্তু যাত্রীদের কিন্তু অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে। সকাল থেকেই যাত্রীরা এই ঘাটে এসে তারা লঞ্চ না থাকায় তারা কিন্তু অনেক সমস্যায় পড়েছেন। আর শ্রমিক কর্মচারীদের কর্মচারীদের যে দাবি, যৌক্তিক দাবি, সেই দাবির বিষয়ে আমরা এখন কথা বলবো চাঁদপুর শ্রমিক মানুষের। তো এখন আমরা চলে যাচ্ছি লক্ষ্মীপুরে। ধন্যবাদ, ধন্যবাদ খোকন। আপনি যেমনটি বলছিলেন চাঁদপুরের পরিস্থিতি, লক্ষ্মীপুরেও একই পরিস্থিতি বিরাজ করছে। নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকা সারা দেশে সকাল প্রকার নৌযানের দাবি আদায়ে না পর্যন্ত লাগাতার ধর্মঘট পালন করছে এখানকার নৌযান শ্রমিকরা। এখানকার লঞ্চ শ্রমিকরা তারা লঞ্চ ছেড়ে বাড়িতে অবস্থান করছেন, ফিরে গেছেন বাড়িতে। কিন্তু এখানকার যাত্রীরা যেভাবে বিপাকে পড়েছেন, বিড়ম্বনার শিকার হচ্ছেন। কিছু কিছু যাত্রী এখানকার পেরি হয়ে তারা বিভিন্ন গন্তব্যে পুচ্ছেন। বাড়তি টাকা দিয়ে তারা স্পিড বোট এবং নৌকায় ঝুঁকি নিয়ে তারা তাদের গন্তব্যে পুচ্ছেন। এবং অনেকে আসলে অর্থনৈতিক সংকটের কারণে তারা বাড়িতে ফিরতে পারছেন না, এবং তারা তাদের দুর্ভোগের কথা আমাদেরকে জানিয়েছেন, যে তারা অনেকেই আসলে অর্থনৈতিক সমস্যায় ভোগান্তির শিকার হচ্ছেন লঞ্চ ঘাটে এসে। এ ছিল আমার কাছ থেকে লক্ষ্মীপুরের সর্বশেষ পরিস্থিতি। আমি এখন ফিরে যাচ্ছি সাভারের নাজমুলের কাছে। পাবেল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবর, আমি রয়েছি রাজধানীর আমিনবাজারে। এবং আমিনবাজার আপনি জানেন যে এখানে যে গাবতলির যেই বিআইডাব্লিউটি এর যেই ঘাট, সেখানে কিন্তু আমি রয়েছি। এখানে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আমিনবাজার ল্যান্ডিং স্টেশনে, বিআইডাব্লিউটি এর যেসব ল্যান্ডিং স্টেশনে আপনি দেখছেন যে প্রচুর জাহাজ ভিড়েছে, কিন্তু এখানে আমদানি রপ্তানির যেসব জাহাজ এসেছে এবং পণ্য খালাসের যেসব জাহাজ এসেছে সব কিন্তু এখন পুরাটাই কিন্তু বন্ধ। যেহেতু গতকাল থেকে এখন পর্যন্ত অনির্দিষ্টকালের আন্দোলন চলছে, এবং আন্দোলনের কারণে কিন্তু মূলত তারা এখানকার সমস্ত যে পণ্যবাহী এবং নৌবাহী যেসব মানে জাহাজ রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখছেন যে এখানে অবস্থান করছে, এবং এখানকার শ্রমিকরা কিন্তু তারা মিছিল করছে এবং তাদের ন্যূনতম বেতন 20,000 টাকা করতে হবে, এই কারণে কিন্তু তারা আন্দোলন করছে। এই ছিল আমার কাছে।